ব্যাপারটা শুনে তো হাস্যকর মনে হচ্ছে। পঞ্চায়েত সমিতির নিয়মকানুন উনি জানেন? পঞ্চায়েত সমিতিতে স্কিম করতে গেলে, ফিফ ফিনান্স বা ফিফটিন ফিনান্সে স্কিম করতে গেলে বিগত এক বছর আগে আপনাকে অর্থের স্থায়ী কমিটিতে বসাতে পাস করাতে হয়। অর্থের স্থায়ী কমিটিতে যে ব্যক্তির বাড়িতে সাবমার্সিবল বসবে বা যে পাড়ায় বসবে, একটা সাবমার্সিবল তো সরকারি জায়গায় বসিয়ে জল পরিষেবা দেওয়া যায় না, একটা বাড়িকে চয়েস করে বা একটা পাড়া বা কোনো প্রতিষ্ঠানে এরকম একটা জায়গায় স্থান নির্ণয় করে তার স্থানের দাগ নাম্বার, জিএল নাম্বার, ব্যক্তির নাম সমস্ত কিছু এক বছর আগে পঞ্চায়েত সমিতি স্থায়ী কমিটিতে পাস হয়। এখানে ব্যক্তি বিশেষ কারু তো এখানে কিছু করার আছে বলে আমার মনে হয়নি। এবার গৌতমবাবু বিরোধী রাজনীতি করার কোনো একটা জায়গা পায়নি, সামান্য একটা 1 লাখ টাকার সাবমার্সিবল, ওটা ওখানে 5-6টা পরিবার রয়েছে, ওখানে দীর্ঘদিন ওরা ওখানে জল পায়নি, বঞ্চিত, তাই ওরা আমার কাছে দরবার করেছিল, আমি এটা স্থায়ী সমিতিতে তুলেছি। স্থায়ী সমিতি সেখানে তার মনে হয়েছে যে হ্যাঁ দেওয়ার প্রয়োজন, সেখানে স্থায়ী সমিতি দিয়েছে তার দাগ নাম্বার, তার জেল নাম্বার, তার এবং সাথে সাথে বিডিও সাহেব একটা আইনও করেছেন যে ব্যক্তির বা যে পাড়ায় বসবে সেখানে তাকে 10 টাকা স্ট্যাম্পে লিখে দিতে হবে যে আমি সর্বসাধারণকে ব্যবহারের জন্য দেব। তো এখানে কে বা কারা এইসব অভিযোগ করছে তা আমি তো কিছু খুঁজে পাচ্ছি না, এটা একটা তো হাস্যকর ব্যাপার। আর পঞ্চায়েত সমিতিতে ইয়ে কী হচ্ছে সে তো আমি নিজেই জানিনি যে এভাবে কীভাবে এরকম কালিমালিপ্ত করছে। আর একটা খবর, গৌতমবাবু এই 49 লাখ টাকা শ্রীকণ্ঠার যে খালটা খনন হয়েছে, আমি তো শুনেছি ওনাকে খাল কমিটিতে রাখা হয়েছে, ওই খালে এক চেপা মাটি খোঁড়া হয়নি, টোটাল মাটিটা বিক্রি হয়েছে এবং ওই মাটির বিক্রির মানে ম্যাক্সিমাম টাকা গৌতম গুরু আত্মসাত করেছে, সেখানে 50 লক্ষ টাকা আত্মসাত করেছে। সেখানে আমি তাকে জানিয়েছিলাম ভারবেলি যারে গৌতম দা ওখানে খাল খনন হয়নি, টোটাল টাকাটা আত্মসাত করে নিয়েছো। না ডেপুটেশন ব্যবসায় আমি কোনো কিছু দেইনি, তো আমি ওনাকে বলেছিলাম যে তুমি এই যে এই খাল কমিটিতে তুমি থাকলে আমরা থাকলাম, কিন্তু খালটা তো খননই হলো নি। হ্যাঁ এই তো মাস 4-5 আগে, এই বর্ষা আসছে, মানুষ দুর্ভোগে পড়বে, তার জায়গায় এইরকম একটা অন্যদিকে মোড় ঘুরাচ্ছে। এটা ব্যক্তিগত পঞ্চায়েত সমিতিতে সাবমার্সিবল আমি কেন, কেউ দিতে পারবে না, এটা অর্থের স্থায়ী কমিটিতে বিডিও সাহেব থাকেন, সভাপতি থাকেন, সমস্ত কর্মাধ্যক্ষ, বিরোধী দলনেতা সবাই থেকে এই স্কিমগুলো পাস করিয়েছে। এখানে আমি বা কেউ ব্যক্তিগত কারু এখানে কোনো ইন্টারেস্ট নেই। এবার সে রাজনীতি করার একটা জায়গা পায়নি, রাজনীতি করছে। যদি কোথাও কোনো আপত্তি থাকতো সে স্থায়ী সমিতিতে যখন রেজুলেশন পাস করা হয় বা লিপিবদ্ধ করা হয় তখন কেন সে নীরব ছিল, তখন কেন সে এ করছে না? তা 1 বছর আগেকার স্কিম, এবার একটা সাবমার্সিবল তো কোথাও না কোথাও বসিয়ে তার অপারেটিং সিস্টেম করে তাকে জল ডিস্ট্রিবিউট করতে হবে, তো এই একটা ব্যাপারকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আমি মনে করি এটা হাস্যকর ব্যাপার। আমার নাম হচ্ছে নাজিবুর রহমান, আমি ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ এবং আমি যেটুকু পঞ্চায়েত সমিতিতে যাই আমি সমস্ত বিষয়ে প্রতিবাদ করি এবং স্বচ্ছতার নিরিখে আমি কাজ করতে চাইছি, কিন্তু পঞ্চায়েত সমিতিতে ওই বিরোধী দলনেতা আমার মনে হয় উনি যোগসূত্রে কারুর সঙ্গে আবদ্ধ আছেন, নাহলে এইরকম অভিযোগ করতেন না। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।